ওয়েলকাম টু মালাবিকা ফ্যামিলি ব্লগ। আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো গুড ইভিনিং জানিয়ে দিই, এখন ইভিনিং থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তো চলে এসেছি ইভিনিং মানে আমি চলেছি সোজা রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে আমাকে অনেক 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 কাজ করতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত খালি খেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি। তো কেন এত কাজ করতে হবে, কেন এত খাচ্ছি, কেন কি মানে সব প্রশ্নের উত্তর তোমরা কালকেই পেয়ে যাবে। কালকে হচ্ছে আমার জীবনে হচ্ছে একটা বিশেষ 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 একটা মুহূর্তের দিন, একটা হচ্ছে স্মরণীয় দিন, একটা আমার কাছে হচ্ছে অনেক কালকে দিনটা কাল এবং কালকে দিনটা কি সেইটা তোমরা দেখতে পাবে পরে, মানে কালকে তো পরের দিন দেখতে পাবে ভিডিওটা, কালকে যেহেতু শিখব তো আজকে ভিডিওটা দেখতে পাবে না। কিন্তু আজকে আমি সব কিছু মানে মানে বাজার ফাজার অনেক বাজার ফাজার করা হয়েছে, সবার সাথে সবকে কেটে কুটে ফ্রিজে রাখতে হবে। তো বর্ণনা আসছে, তো কেন বর্ণনা আসছে, কেন এত বাজার ফাজার আসছে, সবই প্রশ্নের উত্তর পেয়ে যাবে কালকে। তো সরি পরশু দিনকে পাবে, কেন কালকে তো শ্যুট করবো, কালকে পাবে না। তো দেখতে ভিডিওটা দেখতে থাকবে, এই দুটো দিন তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কেন স্কিপ করে গেলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো এখন রাতের আমার যে মনে আছে রাতের জন্য কী করবো, রাতের ঘুগনিয়া রুটি করবো। ঘুগনি হচ্ছে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এদিকে গুটুকেও হচ্ছে খাই দিয়েছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখনও বর্ণ এসে পৌঁছায়নি। তো চলো সিটি বাজছে ঘুগনি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, তাহলে চলো বাই। আমি হচ্ছি ঘুগনি বসিয়ে দিয়েছি, তো চলো দেখে নাও কি দারুণ কালারটা এসেছে লাইটের জন্য, যদিও বা তোমরা অত ভালোভাবে দেখতে পারবে না। এই যে মটর সেদ্ধ, রাতে পর চটপট করে নি, এরা চলে এসেছে। তো ও আমার মেয়ে আবার উঠতে পারছে না, তো এই দেখো আমার মেয়ে, তো এরা চলে এসেছে। আমাদের হচ্ছে ফুল এনজয় শুরু হয়ে গেছে, ওকে হচ্ছে এয়ার ডিপার্টমেন্টে ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমি এখন মুড়ি মাখবো, আমাদের এখন টিফিন হবে। তো চলো বন্ধুরা, আমরা পরে কথা বলছি তোমাদের সাথে। দেখো এখানে এত কিছু সরঞ্জাম রয়েছে সব, এগুলো সব কাটাকুটি সব আমার শুরু হয়ে গেছে। এই দেখো এটা স্যালাডের জন্য করা হচ্ছে, বলবো না আমি কিসের জন্য এত কিছু সরঞ্জাম করছি, তাহলে তো মানে সারা পাশে তাহলে থাকবে না। তো চলো বন্ধুরা চটপট করিনি, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো এরা এখন খেতে বসে গেছে, এদিকে তাকাও একটু, হাই বলে দাও, কি খাচ্ছ বলো, রাতের ডিনার কি, ঘুগনি আর রুটি। এই এখন সব রুটি ফুটি করা হলো, ওদেরকে খাওয়ানো হচ্ছে। এখন এগারোটা বাজতে যায়। তো চলো বন্ধুরা পরে তোমার সাথে কথা হচ্ছে। আমরা হচ্ছে এখন শুতে চলে এসেছি, গুড্ডু হচ্ছে চোখ রগড়াগড়ি করছে, ও এখন আজকে সন্ধ্যাবেলা থেকে একটুকু ঘুমায়নি, যেহেতু তার দিয়ে চলে এসছে ওই জন্য আজকে ঘুমাতে পারিনি। তো চলো আজকে সকাল সকাল, এমনি 12:30 বেজে গেছে, সকাল সকাল হচ্ছে কালকে ঘুম থেকে উঠতে হবে, তাই বেশি কথা বলতে পারছি না। কালকের জন্য একটু অপেক্ষা করো কি সারপ্রাইজ আসতে চলেছে। তো চলো বন্ধুরা গুড নাইট, বাই।